স্থাপকেচ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োসিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চি সুখ স্বরূপায় স্বামিনী তপোহারিণী। আমরা অনেকদিন পরে আবার এখানে মিলিত হচ্ছি। আজকে আমরা ক্লাসটা একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটি মোগল আমলের গল্প। আমরা জানি সম্রাট আকবরের কথা। আকবরের একজন সভাসদ ছিলেন, তার নাম বৈরাম খান। তো সম্রাট আকবর একবার হিন্দু যে ধর্মের যারা সাধক, সেই সাধকের দুজন সাধকের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা বুঝতে না পেরে মীরাবাঈয়ের কাছে হাজির হয়েছিল। একটা ঘটনা ঘটেছিল, সেটাই আমি গল্পের আকারে বলবো এবং সেটা দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। রামকৃষ্ণদেব বাণী দিচ্ছেন, যার যেমন ভাব তার তেমন লাভ, এটি তিনি বলছেন। সম্রাট আকবর কি করেছিলেন, না একটা বড় মাঠ, সেই মাঠে দুটো পালকি রেখে দিয়েছিলেন। তো সেই দুটো পালকি রেখে দিয়েছিলেন যে যারা ভক্ত হবে তারা এই পালকিতে প্রবেশ করবে, আর সঙ্গে সঙ্গে বেহারারা রেডি থাকবে, গোপনে তারা পালকি নিয়ে হাজির হয়ে যাবে। এইরকম করে পালকি যখন রেখে দেওয়া হয়েছে, তো একজন সাধক, তার নাম সুরদাস, তিনি অন্ধ ছিলেন, দেখতে পেতেন না। তো তিনি কৃষ্ণের ভজনা করতেন। তো তিনি গান গাইতে গাইতে আসছেন, হঠাৎ তার কাছে সবসময় একটা গোপাল বিগ্রহ থাকত। কৃষ্ণের যে ছোট গোপাল মূর্তি সেটা সবসময় সুরদাস নিয়ে ঘুরতেন। হঠাৎ শুনলেন যে খ্যাপা হাতি এসছে। সঙ্গে সঙ্গে সুরদাস কি করতে লাগলেন, তিনি ওই গোপাল বিগ্রহকে নিয়ে দিক বিদিক হয়ে শুনলে এদিক ওদিক ছুটতে লাগলেন। ছুটতে ছুটতে একটি পালকির কাছে এসে হুঁচুট খেয়ে তিনি পড়ে গেলেন। তারপরে তিনি পালকির ভিতরে ঢুকে গেলেন। এদিকে হয়েছে কি, তুলসীদাস তিনি রামের ভজন গাইতে গাইতে আসছিলেন, তিনিও শুনতে পেলেন যে হাতি আসছে। তিনি তখন কি করলেন, এত গানে বিভোর হয়ে গেলেন, বিভোর হওয়ার পরে তিনি হাতির সামনে এসে দাঁড়ালেন, খ্যাপা হাতির সামনে এসে দাঁড়ালেন। চতুর্দিকে লোকজন লক্ষ্য করতে লাগলো কি হয় দেখার জন্য। তো খ্যাপা হাতি কি করলো, যে ওকে প্রণাম করে, খ্যাপা হাতি প্রণাম করে তুলসীদাসকে ফিরে যেতে পারে। তো এই ঘটনাটি বৈরাম খাঁ দেখে গিয়ে সম্রাট আকবরকে বলল যে সম্রাট, এ তো দুজন সাধক, দুজন সাধকের দুরকম অবস্থা দেখলাম। একজন খ্যাপা হাতির ভাব ভয়ে ছুটে ছুটে যাচ্ছে, যে হোঁচট খেয়ে পড়ল, আরেকজন খ্যাপা হাতির সামনে রুখে দাঁড়াল এবং খ্যাপা হাতি তাকে প্রণাম করলো। আমি বুঝতে পারছি না কোন ভক্ত বা কোন এই সাধক শ্রেষ্ঠ। রাজা অনেকক্ষণ ভাবল যে সত্যি শ্রেষ্ঠ কি। তখন ওরা ঠিক করলো যে চলো আমরা মীরাবাঈয়ের কাছে যাই। আপনারা সবাই মীরাবাঈয়ের নাম শুনেছেন। তা মীরাবাঈকে ওই বৈরাম খাঁ আর সম্রাট আকবর তিনি ঘটনাটা বলতে লাগলেন। বলার পরে মীরা কি করলেন, কিছুক্ষণ শুনলেন। শোনার পরে তিনি বললেন, দেখো ওই যে সুরদাস, তিনি ভয়ে ছুটছিলেন কেন, তিনি ভাবছিলেন যে তার ছোট্ট যে গোপাল, কারণ তার কাছে যে গোপালের মূর্তি ছিল সেটি ছিল জীবন্ত, তিনি ভাবলেন এই খ্যাপা হাতি গোপালের কোনো ক্ষতি করে দিতে পারে। তিনি তো অন্ধ, দেখতে পাচ্ছিলেন না, তাই তার গোপালকে বাঁচানোর জন্যে ছুটছিলেন।
আবার যিনি তুলসীদাস তিনি রামের সাধক, রাম হচ্ছে অবতার। তো যখন তিনি সবসময় রামভাবে থাকতেন, বিখ্যাত আমরা জানি রামচরিত মানস তার লেখা, তিনি দাঁড়ালেন কেন না? তার যে রামের যে কিশোর মূর্তি, অকুত ভয় মূর্তি, তিনি ভাবলেন আমার প্রভু ছাড়া আমি কারো কাছে মাথা নোয়াই না, সকলেই আমার কাছে মাথা নোয়াবে। এই ভাবে তিনি যখন হাজির হলেন, তখন ওই খেপা হাতি কি করলো? তাকে প্রণাম করলো। অর্থাৎ দুজনেই দুজনের ভাবে কিন্তু শ্রেষ্ঠ। সেই জন্যে হচ্ছে যার যেমন ভাব তার তেমন লাভ। তো আমাদের উচিত যে কোনো ভাবকে, যেটি রামকৃষ্ণ মিশন কেন, রামকৃষ্ণ দেবের মূল কথা, যে পোকাটিরও নিন্দা করা যাবে না। আমাদের এখানে আমরা দেখতে পাই অনেক সময় আমরা একে অন্যকে নিন্দা করি, একে অন্যকে নিন্দা করি মানে দেখা যাবে কেউ শৈব সাধক, আবার কেউ তন্ত্র সাধক, কেউ বৈষ্ণব সাধক। দেখা যায় একজন অন্যজনের সঙ্গে গণ্ডগোল লাগে, এই বৈষ্ণব ভাবটি আসল ভাব, স্বার্থভাব ভাব নয়। আবার কেউ বলে যে তন্ত্রের ভাব ভাব নয়। বা আমরা অনেক সময় দেখি গুরু নিয়েও প্রচণ্ড তর্ক বিতর্ক শুরু হয়। গুরু, যে সকল গুরুদেব রয়েছেন, বিভিন্ন গুরুরা রয়েছেন, যে এ গুরু পাওয়ারফুল, ওর একটু কম পাওয়ার মনে হয়, এসব হয় টয়। কিন্তু আমাদের একটি বিষয় রাখতে হবে, আমরা ওই মায়ের কথা এ প্রসঙ্গে আসছে, মা ভীষণ সুন্দর কথা বলেন তো, মা বলছে দেখো দোষ দেখো না, দোষ দেখতে দেখতে কি হয়, দোষই দেখা হয়। তাই আমাদের দৃষ্টিশক্তি তখন কি হয়, দোষ খোঁজে। তো আমাদের উচিত সবসময় মানুষের গুণ খোঁজা। এবং আমরা অনেক সময় দেখি আমাদের বেশিরভাগ সময়টাই কেটে যায় পরের দোষ অন্বেষণ করতে করতে, এবং পরের পথ কত খারাপ আর আমরা কত ভালো, এইটা বলতে বলতে, এটা কইতে কইতে, আর এটা শুনতে শুনতেই আমাদের জীবনটা, জীবনের অনেকটা সময় কেন, দিনের অনেকটা সময় চলে যায়। তা আমাদের অভ্যাস করা উচিত, কি উচিত আমাদের অভ্যাস করা উচিত, আজ আমাদের প্র্যাকটিস হোক, প্রতিদিন আমি একটা প্র্যাকটিস করব। কীরকম প্র্যাকটিস? ধরুন সকালবেলা উঠলেন, আপনি বলুন যে আজ রবিবার, আজ আমি একটু মৌন ব্রত পালন করব। আপনারা নিশ্চয়ই শুনেছেন মুনি, মুনি শব্দটা আপনাদের নিশ্চয়ই পরিচিত। মুনি কাদের বলে? মুনি আপনিও, আপনি যদি মৌন ব্রত অবলম্বন করতে পারেন, মানে প্রয়োজন না হলে আমি কথা বলবো না। এখন এই মৌন ব্রত থাকলে কি হবে না, আপনার ভিতরের যা শক্তি, যা কথা বলে অপচয় হয়ে যাচ্ছে, সেই শক্তি ভিতরে কি করবে, সঞ্চিত হবে। এবং সেই শক্তি সঞ্চিত হলে কি হবে, আপনি সাহসী হবেন, আপনি যে কোনো বিপর্যয়কে মোকাবেলা করতে পারবেন। এই যে আমরা ধ্যান করি, ধ্যান অভ্যাস করি, অনেকেই করি তো, ধ্যান অভ্যাস করা মানে কি? ধ্যান অভ্যাস করা মানে ওই সময়টা আমি অন্তত একটু শান্ত থাকব, একটু সমাহিত থাকব, একটু মৌন থাকব। এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন আসবে, স্যার ধ্যান করলে কি ঈশ্বরকে পাওয়া যায়? ঈশ্বর পথ অনেক দূরের ব্যাপার। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চোখ কান নাক জিব ত্বক এবং বাক বায়ু উপস্থ, এই যে দশ ইন্দ্রিয়, দশটা যে ইন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়গুলো কিছুটা হলেও তাদের কাজ কম করবে। দেখা যাবে আপনি যদি প্রতিদিন একটা সময় ধরতে পারেন, ধরা যাক 7টা থেকে 8টা, এক ঘন্টা, বা 7টা থেকে 7টা 5, এই 5 মিনিট আমি মৌন, মানে আমি কথা বলবো না, এটা যদি আমরা অভ্যাস করতে পারি, তাহলে এক একদিন এক একটা অভ্যাস, আমি নিজের মন থেকেই আমার টাস্ক দেবো। কেন? যত গণ্ডগোল হচ্ছে কিন্তু আমাদের মাইন্ড, আমাদের মন, এই মনকে কি করতে হবে, মনটা কার? আমি মনের না মন আমার? দেবে উত্তর বলুন, মনটা আমার না আমি মনে? মনটা আমার, কিন্তু ভেবে দেখবেন
মন কিন্তু আমাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে নিচ্ছে। তাহলে ক্ষমতা কার বেশি হয়ে যাচ্ছে? মনের। তাহলে আমাকে কি প্র্যাকটিস করতে হবে? মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল ইওর মাইন্ড। এই যে মন নিয়ন্ত্রণ করা, এর জন্যই কিন্তু জপ ভালো কাজ করতে পারে, জপ ধ্যান ভালো কাজ করতে পারে, কোনো পুস্তক কোনো কিছু পড়ছেন সেটা ভালো কাজ করতে পারে। কেন? এগুলো কি করে মনকে নিয়ন্ত্রণ করে? না দেখুন, মন হচ্ছে জলের মতন। যদি আপনি মনকে ভালো গঙ্গা জলে রাখেন, মন গঙ্গা জলে থাকবে, আর মনকে যদি আপনি নর্দমার জলে রাখেন, মন নর্দমায় যাবে। তো আমাদের, আমরা ধরুন যারা, আমরা তো সবাই চাই মনে একটু শান্তি আসুক। এ কথাটা আমরা অনেকেই বলি যে মনে একটু শান্তি আসুক। কেন না, এই মন যদি আপনার শান্ত হয়ে যায়, দেখবেন অনেকেই, আমরা হয়তো বিছানায় শুয়ে থাকি কিন্তু ঘুমিয়ে থাকি না, জেগে থাকি। কেন না, আমাদের যে, আমাদের তিনটা অবস্থা, একটা জেগে থাকা, একটা ঘুমিয়ে থাকা, আরেকটা হচ্ছে স্বপ্নে থাকা। দেখবেন আপনি ঘুমিয়ে আছেন কিন্তু স্বপ্ন দেখছেন, তার মানে কি? আপনার মন কিন্তু শান্ত নয়। মানে মনে এত কিছু, আপনি মনকে এমন ডাস্টবিন করেছেন, এত কিছু ভরে দিয়েছেন যে যখন সে জেগেছিল তখন তো শান্ত হতে পারেনি, আবার ঘুমিয়ে থেকেও শান্ত হতে পারছে না বলেই স্বপ্ন দেখছে। তাহলে এই যে মন, এই যে আজকে চতুর্দিকে যে কথাটা বলতেই হবে, করোনা ভাইরাস, ব্যাপক ভাইরাল ভাইরাস। তা ভাইরাস জিনিসটা কি? আমরা যেটুকু জানি, আমাদের যে রোগ হয়, রোগের চারটা উপাদান, চারটা রোগ ঘটায়। কি কি? আপনার হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস। এই চারটা আমাদের শরীরের রোগ ঘটায়, রোগের জন্য দায়ী। তার মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর প্রোটোজোয়া, যেমন ধরুন ধনুষ্টঙ্কার আমরা জানি, তার জন্যে আমাদেরকে কি করতে হয়, টেট ভ্যাক নিতে হয়, অ্যান্টি টিটেনাস সিরাম, ওকে এটিএস বলে, ঠিক আছে। আর কি আছে? তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়, ছত্রাক ঘটিত রোগ হয়, ছত্রাক আর প্রোটোজোয়া, যেমন আমাশা। কারণ একটা জায়গায় তিনজনেরই মিল আছে, ঠাকুরমা স্বামীজি তিনজনেই ছিল আমাশার রোগী। কেন না, ঠাকুর ভীষণ গঙ্গা জল খেতে পছন্দ করতেন, মাও খেতেন আর স্বামীজিও খেতেন। তো গঙ্গা তো পিউরি, আমরা বলি গঙ্গা, কিন্তু গঙ্গা জলের মধ্যে কি ছিল? প্রচন্ড পরিমাণে প্রোটোজোয়া, অর্থাৎ অ্যান্টিবায়োস্টোলাইটিকা, যেটা আমাশা রোগের জীবাণু, সেটা ভরপুর ছিল। তার ফলে কমন ডিসিজ ছিল তিনজনেরই আমাশা। তাহলে কিন্তু এই যে ভাইরাস, চারটা আমি উপাদান বললাম আমাদের রোগের, যারা রোগ ঘটায় আমাদের শরীরে, কি কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া। কিন্তু এই যে ভাইরাস, এই ভাইরাস কিরকম জানেন? এই ভাইরাস হচ্ছে আমাদের চণ্ডীতে যে রক্তবীজের কথা বলা হয়েছে না, ঠিক সেই রকম। মানে রক্তবীজে কি, তার ওই অসুরের এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, সেখান থেকে আরও অনেক অসুর তৈরি হয়ে যাবে। আর যদি মাটিতে না পড়ে তাহলে কিন্তু জন্ম হবে না। তাহলে ভাইরাস ঠিক সেই রকম। ভাইরাস ধরুন এই পরিবেশে রয়েছে, এ মৃত, কিন্তু ওই ভাইরাস যদি আমার শরীরের কোথাও রক্তের সঙ্গে মিশে বা কোনো স্থানে যায়, তাহলে কিন্তু সে তার মূর্তি ধারণ করবে। পরিবেশে যদি হাজার হাজার বছর, কোটি কোটি বছর পড়ে থাকে, তাহলে কিন্তু কিছু হবে না। এই ইদানিং যে ভাইরাস নিয়ে, ভাইরাল ভাইরাস, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তা হোয়াট ইজ করোনা ভাইরাস? করোনা ভাইরাস কী করে, কোথা থেকে এসেছে, আমাদের এটা জানা দরকার। না 31শে ডিসেম্বর, খুব বেশি দিন নয়, 31শে ডিসেম্বর 19 সাল 20 সাল নয়, চীনের জুহান প্রদেশ বলে একটা প্রদেশ, সেইখানে প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এ করে কি দেখবেন, আমাদের শরীরের ভিতরে দুটো বেলুন আছে, ফুসফুস, আর এই বেলুন দুটো নাকের সঙ্গে যুক্ত আছে। এটা নিয়ে হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র বলা হয়। এই ভাইরাস কি করে, ওই শ্বসনতন্ত্রে অ্যাটাক করে।
এই আমাদের যখন এই শ্বসন তন্ত্রে কোনো সমস্যা হয়, দেখবেন সর্দি হয়, জ্বর হয়, নিউমোনিয়া হয় ইত্যাদি ইত্যাদি হয়, এই ভাইরাস কি করে ওই শ্বসন তন্ত্রে অ্যাটাক করে। এখন দেখা যাচ্ছে আমরা আমাদের যে শাস্ত্র সেখানে কিন্তু প্রথমেই যে কথাটা বলেছে, আমি একদিন ক্লাস করেছিলাম আপনাদের অষ্টাঙ্গিক মার্গ, সেখানে ছিল শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধা ইত্যাদি ছিল। তো প্রথম কথাটা হচ্ছে শৌচ। শৌচ মানে আপনার বাইরটা পরিষ্কার রাখা, ভিতরটা পরিষ্কার রাখা, এটা হচ্ছে মূল ব্যাপার। সাবান দিয়ে হাত ধোয়া, এটা গেল বাইরে পরিষ্কার। ভিতরে পরিষ্কার করার জন্য কি দরকার? জপ করা, ধ্যান করা, সাধু সঙ্গ করা, তাহলে আপনার ভিতর পরিষ্কার। তো এই এই জায়গাটা যদি আমরা পালন করি, শৌচ মানে আভ্যন্তরীণ শৌচ আর বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাহলে দেখবেন কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া, কোনো প্রোটোজোয়া, কোনো ফাঙ্গাস আপনাকে অ্যাটাক করতে পারবে না। এখন এখানে কি হচ্ছে, আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। কিরকম আতঙ্ক দেখছি, প্রত্যেকেই একটা করে কি বলে ওই নাকে মাস্ক পরে আসছে। আচ্ছা মাস্ক কি আটকে দেবে ভাইরাসকে? কেন না, আমাদের অনেকগুলো ছ্যাঁদা রয়েছে যেদিকে ভাইরাস ঢোকে। এই যে দুটো কান, দুটো নাক, মুখ, তাহলে আপনি তো একটা জায়গা আটকাচ্ছেন, এগুলোও কিন্তু খোলা আছে ভাইরাস কি? না না, বলছি খোলা আছে তো, অনেকগুলোই খোলা আছে, তাহলে ভাইরাস কিন্তু প্রবেশ করতে পারে। তাহলে আমার সব থেকে যেটা মূল বিষয় হওয়া উচিত যে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, রোগ কখন হয় জানেন? রোগ তখনই হয় আপনি যখন ছন্দে থাকেন না। ছন্দে থাকেন না মানে দেখবেন আমাদের, আমরা যত ঈশ্বরের শরণাগতিতে যাব, মানে আমি একটা ঘটনার কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমারই এক পরিচিত, তো সে দুর্গা নিয়েই থাকে, দুর্গা ছাড়া সে কিছু বোঝে না। তো দেখা যাচ্ছে অনেকগুলো খাতা তাকে শুদ্ধ দেওয়া হয়েছে, কিন্তু তার হাতে সময় নেই, স্কুল করতে হয় ইত্যাদি ইত্যাদি। আবার প্রতিদিন চণ্ডী পাঠ করে, পুরো চণ্ডী 700 যে ভার্স আছে, শ্লোক আছে পড়ে। তো স্কুলে গিয়ে ভাবছে এই যে অর্ধেকগুলো খাতা দেখা হয়েছে, অর্ধেকগুলো তো দেখা হয়নি, তাহলে স্কুলে দেখবে। স্কুলে খুলে দেখছে যে তার সব খাতাগুলোই সুদা হয়ে গেছে। মিস্টিরিয়াস ব্যাপার, কে সুদে দিল তার খাতা? সে তো সুদে নি। তাহলে এই যে শরণাগতি, মানে আজকে আমি যে ক্লাসটা আপনাদের সামনে হাজির করব সেটা হচ্ছে শরণাগতি। তো শরণাগতি কি? শরণাগতি একটাই জিনিস, আপনি যদি এই যে রামকৃষ্ণদেব একটি কথা বলছেন সেটি কি, সেটি হচ্ছে মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এই একটি কথা, মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। এখন এই ঈশ্বর লাভ করতে গেলে এই কথাটি তো সোজা কথা, সহজ কথা, আমরা মুখস্থ করা কথা। এইটির জন্যে খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন রামকৃষ্ণদেব। কিরকম উদাহরণ? তিনি বলছেন টিয়া পাখিকে যদি হরে কৃষ্ণ বলি শেখানো যায়, টিয়া পাখি কিন্তু বেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে বলতে থাকে। কিন্তু যখন বেড়াল বাবা জীবনে সে তাকে ধরে এবং তাতে তার মৃত্যু হয়, তখন কিন্তু তার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোয় না, তখন তার মুখ থেকে বেরোয় ক্যাঁ ক্যাঁ। আমাদের এই যে সাধন পদ্ধতি বা আমরা যারা এখানে বসেছি বা আমরা নিজেদেরকে অনেকে ভক্ত ধার্মিক মনে করি, আমরা হচ্ছি ওই খাঁচা টিয়া পাখির মতো। তাহলে রামকৃষ্ণদেব কি বললেন? ওই একটি কথা বললেন, মানুষের জীবনের প্রথম প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। তাহলে আমাদেরকে কিন্তু আপনি খাবেন যখন, আপনি যখন শোবেন,
আপনি যখন কলেজে যাবেন, আপনি যখন গল্প করবেন, ওই কথাটি কিন্তু আপনার ভুললে চলবে না যে আমি কেন এসেছি। আমি যখন আপনাদেরকে প্রথমে প্রশ্ন করছিলাম যে মন কার, আমি মনের না মন আমার? যদি মন আমার হয় তাহলে মনকে কিন্তু আমাকে ট্রেনিং দিতে হবে, ট্রেন করতে হবে মনকে, যে মন তুই ভালো কথা ভাব। এটা বলতে বলতে কি হবে, একদিন মন কিন্তু ভালো কথা ভাববেই। আর যদি মন আমাকে নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু, বিবেকানন্দ একটি উদাহরণ দিচ্ছে যে হোয়াট ইজ দ্য মাইন্ড, মন কেমন, বলছে একটা বাঁদর তার অনেক জায়গায় খোঁজ পেঁচড়া আছে, দেখবেন সেইখানে এসে চুলকাচ্ছে, তারপরে সেই বাঁদরটাকে মদ খাইয়ে দেওয়া হয়েছে, তারপরে বিছুটি এনে তাকে দিয়ে দেওয়া হয়েছে, তার তার যা অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন, সে এক তিষ্ঠতে পারবে না এক কথায়। তা আমাদের মন চতুর্দিকে বিষয়ে বিষে ঠিক ওই বানরের মতন অবস্থা। তাহলে এখান থেকে এই যে পরিস্থিতি, এখান থেকে আমি মনকে মুক্ত করব কি করে? মুক্ত করার একটাই উপায়, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে। আমি বলছি না, এটা শঙ্করাচার্য বলছে। তাহলে গোবিন্দ ভজনা করো, রামকৃষ্ণ ভজনা করো, এটি করতে হবে। এটি ভজলে কি হবে না, ভজলে এই যে মন এত দুরন্ত ছিল সে কিন্তু আস্তে 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 শান্ত হবে। এ প্রসঙ্গে আপনাদের একটা গল্প বলি, গল্প নয়, আপনারা অনেকে জরাসন্ধ বলে একজন লেখক ছদ্মনামে লিখতেন জানেন নিশ্চয়ই, জরাসন্ধের লেখা অনেকে পড়েছেন, জরাসন্ধ ছদ্মনামে লিখতেন তিনি। তো এই জরাসন্ধ একটা ঘটনার কথা বলছেন, কিরকম জরাসন্ধ যখন এই বইটা লিখছেন তখন তিনি একটা জেলে চাকরি করেন, জেলার জরাসন্ধ, হ্যাঁ ছদ্মনামটা জরাসন্ধ, চারুচন্দ্র ভট্টাচার্য। তো এই জরাসন্ধ কি করছে, তিনি তখন জেলার, হঠাৎ শুনলেন একটি মেয়ে নতুন জেলে এসেছে, তো মেয়েটি খুব বদমাশ, যাকে পাচ্ছে তাকেই পিটাপিটি করছে। কিন্তু জরাসন্ধ খোঁজ নিয়ে দেখলেন যে মেয়েটি শিক্ষিত, কিন্তু মেয়েটি এত অঘটন ঘটাচ্ছে, সমস্ত জেল তাকে নিয়ে শসব ব্যস্ত। তো তিনি তো জেলার মানে জেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি মেয়েটিকে দেখতে গেলেন, দেখতে গিয়ে বললেন মা তোমার কি হয়েছে? তো মেয়েটি বললো আমি মাটা কারণ, যান আপনি এখান থেকে। প্রথম দিন তো গেল, দ্বিতীয় দিন তিনি বললেন মা আমি জানি তুমি শিক্ষিত, লেখাপড়া জানার লোক, আমি একটা বই তোমাকে পড়তে দেব ভাবছি, তুমি কি পড়বে? মেয়েটি ঝাঁঝের সঙ্গে উত্তর দিল বইটই পড়ার সময় আমার নেই। পরের দিন ওই লেখক কি করলেন, একটি বই তিনি যে জায়গায় রাখা হয়েছে, যে ঘরে রাখা হয়েছে ওই মেয়েটিকে, সেই ঘরে বইটি রেখে দিয়ে এলেন। প্রতিদিন লক্ষ্য করতে লাগলেন যে মেয়েটি কি করে, আস্তে আস্তে দেখা গেল মেয়েটি শান্ত হয়ে যাচ্ছে। তো জেলের নিয়ম হচ্ছে জেলের লাইব্রেরি থেকে বই নিলে 7 দিন পরে বইটা ফেরত দিতে হয়, 7 দিন কেটে যে 8 দিন হয়ে গেছে মেয়েটা বইটা ফেরত দিচ্ছে না। তো জেলা আর গিয়ে বললেন বইটা কি তোমার ভালো লেগেছে? মেয়েটি বললেন বইটাই দেওয়া হবে না, আবার ঝাঁই দেখাতে শুরু করলেন। তখন ওই লেখক বললেন জেলের তো নিয়ম আছে, মা তুমি বইটা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে একটা বই এনে দেব। বলতে মেয়েটি বইটি ফেরত দিলেন। আমাদের নিশ্চয়ই জানতে ইন্টারেস্টিং হচ্ছে যে কি এমন বই যে বইটা কি করলো, ওই দুরন্ত মেয়েটিকে শান্ত করে দিল। বইটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। তো মেয়েটি বলেছিল যে পরবর্তীকালে এই যে রামকৃষ্ণ কথামৃত বই, ওই
চঞ্চল অস্থির মেয়েটিকে শান্ত করে দিল। এটা কি আছে এই রামকৃষ্ণ কথামৃততে? এটা একটা ডায়েরি, এটি লিখেছিল শ্রীম, তিনি এটাও কিন্তু শ্রীম হচ্ছে ছদ্ম না তো, মহেন্দ্রনাথ গুপ্ত তিনি লিখেছিলেন। তো এই বইয়ে কি আছে? ঠাকুরের দৈনন্দিন জীবনের কিছু ঘটনা আছে, মাত্র 260 দিনের ঘটনা আছে, খুব বেশি দিনের ঘটনা নেই। তো সেই বইয়ের ঘটনা শুনে ওই অস্থির মেয়েটি কি করলো? শান্ত হয়ে গেল, স্থির হয়ে গেল। তাহলে যার ঘটনা লেখা বইয়ে, একটি চঞ্চল ও অস্থির মেয়ে শান্ত হয়ে যেতে পারে, তাহলে সেই যার লেখা তিনি বা তার কথা যদি আমরা ভাবি, তার কথা যদি শুনি বা তার ছবি নিয়ে যদি আমরা চর্চা করি, তাহলে আমাদের মধ্যে কি অদ্ভুত পরিবর্তন হতে পারে। দেখুন, আমরা এখানে যখন আমি প্রথম এসেছিলাম, তো সেইখান থেকে আজ তো অনেক বছর হয়ে গেল আপনাদের সঙ্গে আছি আমি, খুব খেয়াল করে যদি দেখেন কিছু পরিবর্তন আপনাদের মধ্যে কিন্তু হয়েছে, পুরো পরিবর্তন যে হয়েছে তা কিন্তু নয়, কিছু পরিবর্তন হয়েছে। কারণ পরিবর্তন খুব ধীরে হয়। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে বলছেন পরিবর্তন কেমন হয় জানেন? আপনারা সবাই গোলাপ ফুল ভালোবাসেন, কিন্তু একটা গোলাপ যদি প্রস্ফুটিত হয় তাহলে দরকার হয় রাতের শিশির, যেটা কিন্তু অলক্ষে ওই শিশিরটা ঝরে। এবং আপনারা যত রাতের বেলা ফুল দেখবেন, সেই রাতের বেলার সব ফুল চাঁদের কিরণে ফুটে, চাঁদ সূর্যের কিরণে কিন্তু ফোটে না, চাঁদ কিরণ দেয়, সেটা কিন্তু সূর্যেরই কিরণ, চাঁদের তো নিজের আলো নেই, সূর্যের আলো তার উপরে পড়ে, সেই আলো প্রতিফলিত হয়, সেই আলোতে সুন্দর ফুল ফুটে। ঠিক রামকৃষ্ণদেব বলছেন আমরা কলির জীব, আমরা 64 প্রকার তন্ত্র সাধনা করতে পারবো না, কারণ ঠাকুর আমাদের জন্য 64 প্রকার কঠিন সাধনা করে গেছেন। ঠাকুর মা এবং স্বামীজি, আপনারা নহবতে দেখেছেন মা কোন ঘরটায় থাকতো, কিভাবে থাকতো মা সারদা, আপনারা গেছেন দেখেছেন, সোজাসুজি দাঁড়ানো যেত না, তার উপরে আবার বিভিন্ন শিকাতে মাছ ঝোলানো থাকতো, হাঁড়ি থাকতো, সেইখানে আবার লক্ষ্মী দিদি থাকতেন ওই জায়গায় দাঁড়িয়ে, এবং যেখানে তিনি রান্না করতেন সে জায়গাটা আরো ছোট। তো সন্ন্যাসীরা যখন প্রথম কে ব্রহ্মচারী হতে যায়, প্রেসিডেন্ট মহারাজ প্রথমেই তাকে বলে যাও তোমরা নহবতে যাও। তো স্তবপ্রিয়ানন্দ বলছে যে আমি সন্ন্যাসী হতে গেছি, তো আমাদের যে প্রেসিডেন্ট মহারাজ একটা পুরো দল 25 জনের একটা ব্রহ্মচারী দলকে বলছে তোমরা দক্ষিণেশ্বরে যাও। দক্ষিণেশ্বর থেকে ফিরে গেছে, ওদেরকে তো খুব ভালো করে তৈরি করা হয়, কারণ এরাই তো সম্পদ পরবর্তীকালে রামকৃষ্ণের যে পতাকা, রামকৃষ্ণের বাণী বহন করে নিয়ে যাবে। জিজ্ঞেস করছে কি কি দেখে এলে, তো কেউ বলছে ভবতারিণীকে দেখে এলাম। তখন প্রেসিডেন্ট মহারাজ জিজ্ঞেস করছে প্রণাম করেছিলে? হ্যাঁ খুব ভালো করে প্রণাম করেছি। কি চাইলে টাইলে কিছু? বলে না কিছু চাইনি। বলে আর কি কি দেখলে? তো স্তবপ্রিয়া বলছে অন্যরা কেউ কিছু বলেনি, কিন্তু আমি বললাম যে আমি আরেকটা জায়গা দেখেছি। কি দেখেছো? না নহবতটা দেখেছি। বলে ও ভালো ভালো, নহবত কি দেখে এলে তুমি? বলছে দেখে এলাম মা ওইটুকু ওই সামান্য জায়গাতে, এবং আমাদেরকে ভাবতে হবে কিন্তু আমরা তো এখন সবাই গ্যাস ব্যবহার করি, মা যখন এই রান্না করতেন সেই রান্নার বিভিন্ন ব্যাপার ছিল, নরেন এসে গেলে তার জন্য হবে কি ভালো ঘন যাতে কলাই থাকে, বুটের ডাল হবে, অন্য কেউ হলে পাতলা ডাল হবে, কারো জন্য মোটা রুটি হবে। আবার রামকৃষ্ণ তিনি কি করবেন, তিনি জুতা পরে লাঠি ঠুকতে ঠুকতে এসে বরাদ্দ করে দিয়ে যাবেন মাকে, এর জন্য 6টা
রাখালের জন্য 6টা, নরেনের জন্য 15টা, এরকম হিসাব করে দিয়ে যাবে। মাকে সেইভাবে রুটি তৈরি করতে হবে, কাউকে আর একটা বেশি দেওয়া যাবে না। দিলে কি হবে, এরা ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়ে কি হবে, ধ্যান জপ করবে না। মাঝে মাঝে মা একদিন রেগে গিয়েছিলেন, এরকম যখন বলছেন ঠাকুর এসে বলছেন একে এই রুটি দেবে, ওকে ওই ডাল, তাকে সেই তরকারি, কেন না তিনি গঠন করে নিতে চান তার ছেলেদেরকে। তো মা একদিন খুব রেগে গেছিলেন যে তোমার জ্বালায় আমার ছেলে মেয়েরা পেট ভর্তি করে খেতেও পাবে না। তখন ঠাকুর বলছেন ওরা খেলে ঘুমিয়ে পড়বে, ধ্যান জপ করবে না, ঈশ্বর দর্শন হবে কি করে, ধ্যান জপ করতে হবে। তো মা রেগে গিয়ে বলেছিলেন আমার ছেলেদেরকে আমি দেখবো, তোমার দেখার দরকার নেই। ঠাকুর তখন হাসতে হাসতে চলে গেছিলেন, কেন, ব্যাপক আনন্দ হয়েছিল তার, কারণ তার ভয় ছিল যে তিনি যখন চলে যাবেন তার পরের যে পিরিয়ড সেই পিরিয়ডে এদেরকে দেখবে কি। তা মা মুখ ফসকে বলে দিয়েছিলেন যে তোমাকে দেখতে হবে না, এদের দায় আমার, আমি দায়িত্ব নেব। ব্যাস, আর যাই কোথায়, ঠাকুর চলে গেলেন ড্যাং ড্যাং করে, মাকে কিন্তু দায়িত্ব নিতে হয়েছে এই সব ছেলে মেয়ের। একটা ঘটনা মা বলছেন, রাখাল মহারাজ তিনজন গ্রামের ছেলে, তিনজন, দুজন মেয়ে একজন ছেলে দীক্ষা নিতে এসেছে মা জয়রাম বাটিতে, বললো আমরা দীক্ষা নেব। তো রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ তিনি বললেন তোমরা জয়রাম বাটিতে যাও। জয়রাম বাটিতে তিনজন গিয়ে হাজির, মা দেখতে পাচ্ছেন সব তিনজনই সব বদমাস, এমন কোনো পাপ কাজ নেই যে এই তিনজন করেন। খানিকক্ষণ তো তিনি সব, মানে তিনি সব দেখতে পেতেন, গুম খেয়ে বসলেন, কাঁদতেও শুরু করলেন যে রাখাল, নিজে নিজেই বলছেন রাখাল আমি ভেবেছিলাম তুমি কি না উপহার পাঠিয়েছো, শেষকালে তুমি এদেরকে পাঠালে। এবার পাশে একজন মহারাজ ছিলেন, তিনি শুনছেন, তিনি মা কি করলেন বললেন এসো তোমাদের দীক্ষা দেব, দীক্ষাও দিলেন। কেন, এই যে আমরা দীক্ষা নিই গিয়ে গুরুর কথা শুনি না, আপনি যখন দীক্ষা নিচ্ছেন আপনি সব পাপ কিন্তু গুরুদেবকে চালান করে দিচ্ছেন। একবার ভাববেন, যখন আপনি যাকে গুরু করছেন তাকে কি করছেন, আপনার সব পাপ চালান করে দিচ্ছেন। এবারে তারপরেও যদি আপনি পাপ করেন কি হবে, কোথায় যাবে, আপনি তো জয়গুরু বলে দিচ্ছেন, আমরা তো অতি সহজেই বলে দিই জয়গুরু। তাহলে মা এটি একটি ঘটনা বলেছে, একটি মেয়ে কম বয়সে বিধবা হয়েছে, মা তাকে দীক্ষা দিয়ে বলেছিল দেখো বাপু দীক্ষা দিলে গুরুকে শিষ্যের সব পাপ নিতে হয়, তুমি আমায় ডুবিও না, সৎপথে থাকবে। তা মেয়েটি তার ডায়েরিতে লিখে গেছেন যে তিনি মায়ের এই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন, তিনি সৎ জীবনযাপন করতেন। মায়ের শিক্ষাটা দেখুন কত সুন্দরভাবে তিনি মানুষকে পরিবর্তন করে দিতে পারতেন। তিনি কি বললেন, খুব বেশি কথা বললেন না, বললেন যে দেখো কি করতে হয় গুরুকে, শিষ্যের পাপ নিতে হয়, তুমি আমাকে ডুবিও না, কেন না আমি তোমার ভার নিয়েছি। আবার এক বেয়াড়া শিষ্য, মায়ের, মা দীক্ষা দিচ্ছেন, সামনে ঠাকুরের ছবি আছে, মা দীক্ষা টিক্ষা দেওয়ার পরে বলছে বাবা এ হচ্ছে গৌরী সানন্দ রামময় মহারাজ, ছোটবেলা থেকেই থাকতেন, রুটি বেলতেন। এই রুটি বেলার প্রসঙ্গে আবার একটা ঘটনা আসছে, সেটাও বলে ফেলি। একদিন রুটি বেলছেন, নলিনী দিদি রুটিগুলো ওই শিকোতে দিয়ে কি বলে ফুলাচ্ছে, হঠাৎ নলিনী বলে ফেললেন মা আপনার থেকে না রামময়ের রুটি ভালো হচ্ছে। তা যারা এই অবতার পুরুষ হন তারা খুব, মানে খুব সরল হন আর কি। তো মা কি করলেন, চাক বেলুনকে দূরে রেখে দিলেন, দিয়ে বললেন আমি আর বেরোবই না, রামময় এতটুকু ছেলে গলা টিপলে দুধ বেরোবে, নলিনী আমার বয়স হয়ে গেল রুটি বেলে বেলে তুমি শেখাচ্ছ, আমার থেকে ওর ভালো হচ্ছে, আমি আর বেরব না। তো মা ফ্যাসাতে করলেন নলিনী আর রামময়, রামময়ের তখন কি করবেন, তিনি গোঁজ হয়ে বসলেন মা যে তিনি আর বেরবেন না। তখন রামময় কি করলেন, বললেন দেখুন মা নলিনী দিদি ঠিক বুঝতে পারছে না, আমরা দুটো দুজনেই তো রুটি এক জায়গায় রাখছি, নলিনী দিদি জানবে কি করে, ওই রুটিগুলো আপনারই ফুলছে,
তখন তিনি আবার চাককে সরিয়ে নিলেন, নিয়ে বললেন হ্যাঁ ঠিক বলেছ, দিয়ে তিনি আবার বেলতে লাগলেন। এই হচ্ছে মা। তো এই এই যে বিষয়টি মা কি করতেন না, মা এই যে পুরো সন্ন্যাসী সংঘ, সেই সন্ন্যাসী সংঘের সংঘজননী ছিলেন। কেমন ছিলেন তিনি না, গিরিশ, গিরিশ, গিরিশ কি করেছেন, একদিন গিরিশের মন খুব খারাপ, তিনি মাকে দেখতে চান। তো গোপাল মা বলে একজন ভক্ত থাকতেন মায়ের কাছে, মা সেই মাত্র এসে উপরে উঠেছেন, গোপাল মা বলছেন এখন যাওয়া যাবে না, মা তেতে পুড়ে এলেন আর তুমি এখন দেখতে যাবে। তা গিরিশ, তিনি নটনাট্যকার, তিনি মায়ের ছেলে, তিনি বললেন ওসব কথা ব্যাপার নেই, মাকে খবর দাও তার ছেলে দেখতে এসেছে, মা ছেলেকে দর্শন দেবে। এই কথা শুনে মা হাসতে হাসতে বললেন আরে গিরিশ এসো, ওর কথা ওই রকম। শুধু তাই নয়, একদিন দেখা গেল গভীর রাত, মা কি করছেন, কাজ করছেন। তো এই রামময় যে মহারাজ, তিনি কি করলেন, তিনি ওখানে গেলেন, গিয়ে দেখলেন মা খুরপি দিয়ে ইঁট তুলছেন। কেন না, ওই ইঁটে কেউ যাতে হোঁচট খেয়ে না পড়ে যায়। এবার সেই ঘটনাটাই আসি যেটা বলতে বলতে এই কথাগুলো বলছিলাম। তাহলে তিনি দীক্ষা দিয়েছেন, দীক্ষা দিয়ে বলছেন কি, ঠাকুর তোমার গুরু। তো এ বেয়াড়া সন্ন্যাসী হলেও তো বেয়াড়া হয়, মাঝে মাঝে বেয়াড়া প্রশ্ন করে বসেছে, যে দীক্ষা দেয় সেই তো দীক্ষা গুরু হয়। মাকে বোঝাচ্ছেন মা আপনি আমাকে দীক্ষা দিয়েছেন, এখানে ঠাকুর আসবে কি করতে, আপনি আমার দীক্ষা গুরু। মা বলছেন না তোমার দীক্ষা গুরু হচ্ছে ঠাকুর। তো খানিকক্ষণ এরকম চলতে চলতে তখন এ বলছে তা কখনো হয় নাকি, আমার মা আর আপনি কি এখন, এখন ওই ভক্ত বলে ফেলেছে আর কি, ব্যাস যাই কোথায়। মা বলছে চেয়ে দেখো তো, তখন চেয়ে দেখছেন তিনি যে যেখানে মা সারদা বসে আছেন সেখানে তার নিজের মা বসে আছে। তো এই যে মা কি বলছেন তিনি, তিনি বলছেন যারা এসেছে, যারা আসেনি এবং যারা আসবে তাদের সবাইকে বলো তোমাদের একজন মা আছে। আমি যখনই মাঝে মাঝেই জয়রামবাটি যাই, যখনই যাই শুধু এই লেখাটাই দেখি, দেখবেন ঢোকার মুখেই আপনি যখন বেরিয়ে আসছেন তখন দেখবেন গেটের কাছে এই লেখাটা খুব সুন্দর করে লেখা আছে। তিনি কি বলছেন, যারা আসেনি, যারা এসেছে এবং যারা আসবে তাদের সবাইকে বলো যে তাদের একজন মা আছে, কাউকে ধরতে হবে না। এই মাকে যদি আপনারা ধরতে পারেন তাহলে কি করবেন না, দেখা যাবে আমাদের বৈষ্ণবতন্ত্র তন্ত্র সব জায়গায়, কিন্তু আপনারা জানেন, আপনারা অনেকেই পড়েছেন, সেখানে দেখবেন গোপীরা এক মাস ধরে ব্রত করেছিল, কি ব্রত বলুন তো, কাত্যায়নী ব্রত। কেন করেছিল, কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্যে প্রতিদিন ওই যমুনাতে স্নান করে কাত্যায়নী মায়ের পূজা করেছিলেন। কাত্যায়নী মহাভাগে নন্দসুত পতিমি গুরু, এই মন্ত্র বলতে বলতে তারা পূজা করত, ধ্যান করত, জপ করত, তাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করেছিল ভগবান কৃষ্ণ রাসলীলায়। তাহলে দেখুন ভাগবত প্রমাণ দিচ্ছে, কি প্রমাণ, তারা মাকে ধরেছিল, কাত্যায়নী মাকে ধরেছিল, তার ফলে তাদের কৃষ্ণ দর্শন হয়েছিল, তারা ঈশ্বরকে পেয়েছিল। এই যে সত্যযুগ, ঠাকুর মা স্বামী যে এসেছেন, আমি বলবো আপনাদেরকে আপনারা মাকে ধরুন, তাহলে কিন্তু ঠাকুরকে পাবেনই পাবেন। কেন না, ঠাকুর খুব শুদ্ধ, খুব শুদ্ধ, মানে ঠাকুরের দেহ আপনারা দেখবেন যেটা পুজো করা হয় না, যে মূর্তিটা আমরা পুজো করি ওই ছবিটা যখন তোলা হচ্ছে তখন ঠাকুর কিন্তু ভাবস্থ। একজন কি করেছিল, একটু ঠাকুরকে ওই আমরা বলি না মাথাটা সোজা করুন এরকম বলি তো, ঠাকুর তো ভাবস্থ, সে মাথা সোজা করতে যে এমনি হালকা চাপ দিয়েছে, সঙ্গে সঙ্গে পুরো ঠাকুর উঠে গেছে, মানে এত হালকা ছিলেন তিনি।
মানে পবিত্রের পবিত্র পবিত্র স্বরূপিণী এটা বললেও হবে না, রামকৃষ্ণ গঙ্গা বলে দেওয়া যেতে পারে। এই যে রামকৃষ্ণদেব যেমন ভাষা খুঁজে পাচ্ছিলেন না, কে স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ঠাকুর সম্পর্কে খুব কম বলতেন, আর মায়ের কাছে যখন যেতেন স্বামীজি তখন বারবার গঙ্গা জল খেতেন, বারবার গঙ্গা জল খেতেন। কেন না? তিনি তো বলেছেন জ্যান্ত দুর্গা, এই যে তার অনুভব, তিনি জ্যান্ত দুর্গার কাছে যাচ্ছেন, অতএব কিভাবে যেতে হবে। ঘন ঘন ভয় পেত, তার পাশে যারা থাকতো বলতো ঠিকঠাক আছে তো, হ্যাঁ আমার মাথায় একটু জপ করে দে, বা কাউকে বলতো তুই আমার হাতটা ধরে একটু জপ কর। মাঝে মাঝে এই স্বামী অভেদানন্দকে বলতো এই কালী আমার হাতটা ধরে তুই বসে বসে জপ কর, আমি মায়ের কাছে যাচ্ছি। বা কাউকে বলতো আমাকে গঙ্গা জল দে, আমি গঙ্গা জল খাই। কেন না? তিনি মায়ের কাছে যাচ্ছেন। এই স্বামীজি ঠাকুর রামকৃষ্ণদেব সম্পর্কে যখন লিখছেন তখন লিখছেন হি ইজ স্পিরিচুয়াল জায়ান্ট, মানে আধ্যাত্মিক দৈত্য। আধ্যাত্মিক দৈত্য মানে আধ্যাত্মিকতার যদি কোনো বড় কিছু থাকে সেই জমাট বাঁধা আধ্যাত্মিকতা হচ্ছে কিন্তু শ্রী রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণদেব হচ্ছে সত্য, তার ব্যাখ্যাকর্তা হচ্ছে স্বামীজি, আর সেটা প্রয়োগ করে হাতে নাতে ইন প্র্যাকটিক্যালে দেখিয়েছেন কিন্তু মা। তিনি কি বললেন, ঠাকুর কি বললেন একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠাকুর কি বললেন যে যত্র জীব তত্র শিব। রামকৃষ্ণদেব কি বললেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। মা কি বললেন, মা একদিন তার প্রিয় ভক্তকে বলছেন এই শোনো, তোমার মাঝে যে আমার মাঝে সে, ডোম হাড়ি বাগদি দুলের মাঝেও সে। বুঝুন ভাষাটা, বুঝুন কত সহজ করে বুঝাচ্ছেন, কবিতা দিয়ে বুঝাবেন না স্বামীজির মতন। জীবে প্রেম করে যে এইজন সেই জন সেবিছি ঈশ্বর বললেন না, ঠাকুরের মতো বললেন না, যত্র জীব তত্র শিব। কি বললেন যে দেখো, ডোম হাড়ি বাগদি দুলে আমি তুমি সবার মাঝে আছেন তিনি। তাহলে এই যে মা কত জটিল জটিল জিনিস, সেই জটিল জিনিসকে তিনি সোজা করে দিয়ে গেছেন। তো সেই মায়ের জীবন আমরা কি করি, ওই যে তালেবস মধ্যাহ্নস দন্তেস্য যত গণ্ডগোল কিন্তু ওখানে দেখবেন সহ্য করতে আমরা কেউ পারি না। স্বামী হয়তো স্ত্রীকে দু কথা বলছে, স্ত্রী সহ্য করতে পারছে না, সে কি বলছে, আমার কি স্বাধীনতা নেই? কেন, তারা দুজনে একসঙ্গে জীবন অতিবাহিত করবে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, তো তারা সংসার করবে, সং সাজলে তবে সার পাওয়া যাবে। সেখানে স্বামী হয়তো স্ত্রীকে বলছে, স্ত্রী কিন্তু সেখানে নারী স্বাধীনতার দোহাই দেখাচ্ছে, এই তুমি বলতে পারো না, তোমার এত কথা বলার জন্য আমার বাবা এত টাকা খরচ করে তোমার কাছে দিয়েছে নাকি। আবার স্ত্রী যদি স্বামীকে বলে, সেখানে স্বামীও সহ্য করছে না, আরে তোমাকে যখন আনি তোমার মা তো অনেক ভালো ভালো কথা বলেছিল, আমার মেয়ে এই আমার মেয়ে ওই, অর্থাৎ এই যে তালেবস মধ্যাহ্নস দন্তেস, অর্থাৎ যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। আজকের পরিবারগুলোতে ভাঙনের মূল কথা কিন্তু তালেবস মধ্যাহ্নস দন্তেস। এর জন্য কি দরকার, প্রথমে ফিরে আসি, এর জন্যে আমাদের মৌন থাকতে হবে, এর জন্যে আমাদের ধ্যান করতে হবে, এর জন্যে আমাদের জপ করতে হবে, এর জন্যই আমাকে প্রার্থনা করতে হবে, এর জন্যই ঘরে ঘরে ঠাকুরমা স্বামীজির ছবি টাঙাতে হবে, এবং ঘরে ঘরে রামকৃষ্ণ কথামৃত পাঠ করতে হবে। কেন, আপনি প্রথমে ঠাকুর কি বলেছেন, উদ্দেশ্য কি মানুষের জীবনের, ঈশ্বর লাভ। তাহলে ঈশ্বর লাভ কখন হবে, যখন আপনার গৃহ হয়ে উঠবে মন্দির, যখন আপনার সংসার হয়ে উঠবে আশ্রম, তখনই কিন্তু আপনি সংসারে থেকেও হয়ে উঠবেন সাধক। এই যে সংসারে হয়ে থেকে, কিন্তু সন্ন্যাসী হতে হবে না, সন্ন্যাসী হতে হবে না, তাহলে কি করতে হবে আপনাকে, আপনার গৃহ মন্দির, গৃহ কিন্তু ঘর থাকলে হবে না, মন্দির হতে হবে, আর আপনার এই যে দেহ সেটা কি হবে, দেহ মন্দির। তাহলে যে গৃহেতে থাকেন সেটা গৃহ মন্দির,
গৃহমন্দিরে আপনি থাকেন, আপনি দেহ মন্দির, আপনার ভিতরে থাকবে আপনার ইষ্ট, আপনার গুরু রামকৃষ্ণ কৃষ্ণ, যাকে খুশি আপনি রাখতে পারেন। আমরা সবাই কি করি, সকালবেলা উঠেই ঝেঁটাটা নিয়ে ঘরটা ঝাড় দিই, দিই তো, কেন দিই? বাইরে পরিষ্কার করার জন্য। বাইরটা সকালেই পরিষ্কার করে ফেলি, কিন্তু আমার ভিতরে, ভিতর আমার যে ভিতর, ভিতরটা পরিষ্কার যদি আমি না করি তাহলে আপনি কেন ঝাড় দেবেন? বলবেন আরে লোকজন এলে বসাবো কি করে। আমরা অনেকেই বলি যদি কেউ লোকজন আসে তাহলে বসতে দেবো কোথায়, এই নোংরা জায়গায় তো বসতে দেওয়া যায় না। তাহলে আপনি আপনার পরমপ্রিয় ইষ্ট ভগবান দেবতা তাকে যে জায়গায় বসাবেন সে জায়গাটা কি পরিষ্কার আছে? আপনি কি নির্দেশ দিচ্ছেন আপনার মনকে, মন তুমি সৎ চিন্তা করো? না, দেখা যাবে আগের দিনের কোনো ঘটনা চলে গেছে রাত, কিন্তু ঘটনাটা আপনার ওই মনে রয়ে গেছে এবং আপনি কি করেছেন, মনটাকে একটা ডাস্টবিন আবর্জনা করে ফেলেছেন। আপনারা নিজেরা খুব খেয়াল করে দেখবেন। তাই আমাদের এই যে আশ্রমের কাজে আপনারা যুক্ত যারা হচ্ছেন, হবে না, হতে হবেই, কেন? আমি বলবো আপনারা খুব সৌভাগ্যবান। আপনি বলবেন স্যার কোন দিক থেকে সৌভাগ্যবান, ঘরে যা পয়সা দরকার তা থাকে না, যখন যেটা দরকার সেটা জুটে না, তারপরেও আপনি বলছেন সৌভাগ্যবান। এই কারণেই বলছি, আপনাদের মন যখন খারাপ হয়ে যাবে আপনারা একা একাই চলে আসবেন মন্দির, খুলে দরকার হলে ছবির দিকে তাকিয়ে একটু বসুন, নির্জনে বসুন। ঠাকুর বলছেন দই যদি পাততে হয় নির্জনে পাততে হয়। এই আশ্রমে আসুন, এসে ঠাকুর ঘরে ঠাকুর মা স্বামীজির ছবি আছে, একটু চুপচাপ বসুন, বেশি সময় দিতে বলছি না, প্রথম প্রথম পাঁচ মিনিট আসুন, প্রথম প্রথম সপ্তাহে একদিন আসুন, একটা রুটিন করে নিন যে চারটা থেকে চারটা পাঁচ কি চারটা দশ আমি এই আশ্রমে ঠাকুর ঘরে কাটাব, একা একা আসুন, নির্জনে আসুন, এটা প্র্যাকটিস করুন। করতে করতে দেখবেন আপনার যে ডাস্টবিনের মতন মনটা ছিল আস্তে আস্তে কিন্তু সেটা একটু 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 করে কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। আমরা বড় বড় কথা অনেকেই বলি যে আমাদের দিকে কি ব্যাপার, কোনো গুরুর কাছে শিষ্য দীক্ষা নিতে গেলে তাকে জিজ্ঞেস করে আপনি ঈশ্বর দর্শন করেছেন, আমাকে দর্শন করিয়ে দিতে পারবেন? আমি কিন্তু তখন বিবেকানন্দ হয়ে যাচ্ছি। বিবেকানন্দ এই প্রশ্ন করেছিল রামকৃষ্ণদেবকে, আপনার কখন অধিকার থাকবে? আপনি যখন বিবেকানন্দ হবেন তবেই তো আপনি রামকৃষ্ণকে প্রশ্ন করতে পারেন। এই বিবেকানন্দের কি অনুসন্ধান ছিল? ঈশ্বর। কেন না, তিনি ঈশ্বরের জন্যই এই পৃথিবীতে এসেছেন। আমরা যে এই পৃথিবীতে এসেছি, দেখুন কার কখন ডাক আসবে আমরা কেউ বলতে পারব না। যেদিন ডাক আসবে সেই দিন আমি প্রস্তুত। তো কবির খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে আমি যখন এসেছিলাম তখন কি হয়েছিল, আমি কেঁদেছিলাম। এই পৃথিবীতে যখন আমাদের এন্ট্রি হচ্ছে তখন আমি কেঁদেছিলাম আর জগৎ হেসেছিল। সাধন করে আমি কি কোন জায়গায় যাব? আমি যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব আমি হাসব আর সারা জগৎ সংসার কাঁদবে। তাহলে এই যে অনুভব, এই অনুভবটা যদি আপনাকে করতে হয়, একটা সময় আপনি ছেলের জন্য দিচ্ছেন, মেয়ের জন্য দিচ্ছেন, মায়ের জন্য দিচ্ছেন, সংসারের জন্য দিচ্ছেন, আমি বলবো পাঁচ মিনিট হোক সাত মিনিট হোক, আপনি আপনার ইষ্ট, আপনার গুরু, আপনার দেবতা, আপনার ঈশ্বর, তার জন্য পাঁচ মিনিট সময় দিন। সেই পাঁচ মিনিট আপনার মনকে বলুন, প্রথম প্রথম পাঁচ মিনিট দিয়ে শুরু করুন, সেই মনকে বলুন পাঁচ মিনিট মন তোমার কিন্তু অন্যদিকে যাওয়া যাবে না, এই সময় তুমি রামকৃষ্ণের কথা ভাবো, এই সময় তুমি মায়ের কথা ভাবো, এই মায়ের ছবিটার দিকে তাকাও, এই পাঁচ মিনিট এটা কিন্তু তোমাকে করতে হবে। প্রথম প্রথম কিন্তু গণ্ডগোল লাগবে, প্রথম দিন নির্দেশ দিলে দেখবেন আপনার ছবি আসছে না, মানে যখনই মনে করতে যাচ্ছেন রামকৃষ্ণের ছবি উদাহ, শেষকালে দেখা যাবে যে লোকটার সঙ্গে আপনার খুব বেশি ঝগড়া, কটমট করে আপনার দিকে দেখে তার ড্যাবডেবা চোখগুলো আপনার বুকের ভিতরে এসে হাজির হবেই হবে। আপনি চেষ্টা করবেন আরে সরে যাও না ঠাকুর তুমি এসে বসো না, কিন্তু বসবে না। ওই যার সঙ্গে আপনার যত গণ্ডগোল, যাদেরকে আপনি একবারে দেখতে পাচ্ছেন না
তাদের ছবিগুলো কিন্তু পুরো বুক জুড়ে, চোখ বন্ধ করবেন দেখবেন সেই ছবি, সে যেন গাছগির হয়ে বসে আছে, তার নট নরম চড়ে না। আপনি কি ভাববেন আর আমার দ্বারা হবে না, এটা কিন্তু নয়। আস্তে আস্তে কিন্তু আপনি আপনার জায়গায় বসে থাকবেন, কি প্রত্যেক দিন এটা চেষ্টা করবেন, এই পাঁচ মিনিট আমি কিন্তু ঠাকুর তোমাকে দেখতে চাই। হঠাৎ একদিন দেখবেন যে ঠাকুরের একটা পায়ের আঙুল আপনি দেখতে পাচ্ছেন, প্রথম দিন আঙুল দেখতে পাবেন, পুরো ছবি আসবে না, তারপর আস্তে 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 দেখবেন বা দুটো পা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে। এরকম করতে 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 একটা সময় কখন আসবে যখন দেখবেন, এই যে ঝিলিক বলছিল না আজকে যখন আমরা প্রার্থনা করছিলাম, বইয়ে লেখা আছে কি, আমি যেদিকে বসে আছি সেই দিকে মুখ করে বসে তিনি সহাস্যে তাকিয়ে তাকিয়ে হাসছেন, এই যে ছবিটা ধরা, এই ছবিটা কিন্তু ও তো এক লাইনে বলে দিল, এই ছবিটা ধরাটাই কিন্তু হচ্ছে মূল বিষয়, ধরাটাই হচ্ছে সাধনা। তাহলে কিন্তু আপনাকে ওই যে আমি বললাম মনটা কার, মনটা আমার, তাহলে আমার নির্দেশ অবশ্যই তাকে পালন করতে হবে, যাকের সঙ্গে বলতে হবে যে মন তুমি আমার, অতএব আমার নির্দেশ পালন করো। এইটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি, প্রথম প্রথম প্র্যাকটিস করতে করতে দেখবেন একটা সময় এমন হয়ে গেছে আপনি নিজেই বুঝতে পারছেন আপনার পরিবর্তন, এবং দেখবেন আপনার সংসারে সংসারটা অন্যভাবে চলছে, সংসারটা অন্যভাবে চলছে। মানে দেখুন আপনারা জানেন ঠাকুর, ঠাকুরের যে সংসার, মায়ের যে সংসার, মায়ের মা জগদ্ধাত্রী পূজা করেছিল, এটা আপনারা জানেন তো, মায়ের মা জগদ্ধাত্রী পূজা করেছিল, সে ঘটনাটা বলি। এখন মায়ের ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছে পাগলা জামাই, সবাই বলে বেড়াতে লাগলো যে পাগলা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। একদিন মা খুব রেগে গেল, মায়ের মা খুব রেগে গেল, তো শ্যামাদেবী রেগে যেয়ে কি করলো, অনেককে গাল মন্দ করে দিল। তো তৎকালীন দিনে গ্রামে কি ছিল, বয়কট ছিল, সবাই করলো কি, মা সারদার যে পরিবার ওই পরিবারকে বয়কট করে দিল, এমন বয়কট যে পরের দিন কালী পূজা, কালী পূজার যে ভেটি নিয়ে যায়, চাল নিয়ে যায়, শ্যামাসুন্দরী চাল নিয়ে গেল, চাল নিল না লোকেরা, কেন না, ওর ভেটির চাল নেওয়া যাবে না। শ্যামাসুন্দরী মা কাঁদতে কাঁদতে ফিরে এলেন, ফিরে এসে এখন চালগুলো তিনি কি করবেন, দেবতার ধন ঠাকুরের জন্য নিয়ে গেছিলেন, রান্না করে খাওয়া যাবে না, কাউকে দেওয়াও যাবে না। আপনারা ছবি দেখবেন যদি যান, জয়রামবাটি গেছেন, দেখবেন মায়ের মা কিন্তু একটা জপমালায় জপ করছে, খুব খেয়াল করে দেখবেন, আপনারা দেখেছেন, এবারে গেলে দেখবেন যদি না দেখেন, তিনি খুব জপ করতেন, দেখবেন গলায় একটা রুদ্রাক্ষের মালা আছে, তিনি জপ করছেন, হাতে জপ করছেন, ঠিক আছে। তো তিনি তখন কি করলেন, জপ করতে লাগলেন আর কাঁদতে লাগলেন যে মা আমি এমনই অপরাধী যে আমার চালগুলোও নেওয়া গেল না। হঠাৎ গভীর রাতে তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখলেন এক দেবী তার কাছে এসে হাজির, কি বলছেন, বলছেন আমি তোর চাল খাবো। তো মা স্বপ্নেই জিজ্ঞেস করলেন তুমি কে মা, আমি তো তোমাকে ঠিক চিনতে পারছি না, আমি তো নিয়ে গেছিলাম কালীর জন্যে চাল, তুমি সেই চাল খাবে কেন, বললো না আমি তোর চাল খাবো। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে তিনি বললেন আমি জগদ্ধাত্রী। তো বললো তুমি জগদ্ধাত্রী কিন্তু আমি তোমার কি করতে পারি, বললো তুই আমার পূজা করবি, বললো আমার তো এমনিতেই কি করতেন, ধান ভাঙতেন লোকের, পৈতা কাটতেন, এইভাবে সংসার চালাতেন। তিনি বললেন জগদ্ধাত্রী পূজা সে তো অনেক বড় ব্যাপার, সেটা আমি করব কি করে, বলল তোর ভাবনা ওটা দেখার দরকার নেই, ভাবনাটা আমি ভাবব। এই জগদ্ধাত্রী মা কি করলেন, কুমোর বাড়িতে যে বলে দিয়ে এলেন একটা ছেলের ছদ্মবেশে যে ওদের বাড়িতে ঠাকুর তৈরি করে দিয়ে আসতে হবে, মানে জগদ্ধাত্রী মা সব ব্যবস্থা করছে ফল থেকে ঠাকুর। এসে গেল জগদ্ধাত্রী পূজার দিন, জগদ্ধাত্রী পূজা শুরু হয়ে গেল, সেই যে শুরু হলো তারপর থেকে মা অনেক অভাব অনটন গেছে সংসারে, কিন্তু জগদ্ধাত্রী পূজা আজও বন্ধ হয়নি। তাহলে দেখুন আমি যেটা বলছিলাম, আপনি যদি ইষ্টে আপনার মতি থাকে, আপনার যদি শরণাগতি থাকে, আপনি যদি বিশ্বাস করেন
তাকে ভক্তি করেন, তাকে ডাকেন, তাহলে দেখবেন আপনার সংসারটা কিন্তু অন্যভাবে চলছে। কোথা থেকে অর্থ আসছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, অথচ অর্থ আসছে। সেই জন্য আমি বলবো আপনারা সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? না, ঠাকুর মা স্বামীজি এরা কৃপা করে আপনাদের গ্রামে এসে পূজা নিচ্ছে আপনাদের। কিরকম পূজা? এরকম অদ্ভুত পূজা কেউ কোনোদিন দেখেনি, কেউ কোনোদিন নেয়নি। আমি শুনছিলাম, আমার কষ্টও হচ্ছিল আবার আনন্দও হচ্ছিল। কোনো কোনো দিন আমরা এতই ব্যস্ত থাকি ঠাকুরের পূজাও নাকি হয়নি, বা ছটায় হয়তো পূজা হওয়ার দরকার, দশটাও বেজে যায়। দেখুন, ঠাকুর সব অপরাধ মার্জনা করে আপনাদের কল্যাণের জন্যে তিনি এখানে অবস্থান করছেন, ঠাকুরমা স্বামীজি অবস্থান করছেন, এই আশ্রমে অবস্থান করছেন। তো আমি আপনাদের বলবো এই ঘটনাটা যেন আর না ঘটে, এটা খুব কষ্টের এবং অকল্যাণকর। আমাদের খেতে কারো নিশ্চয়ই অসুবিধা হয় না, আমরা খাই, আমাদের ঘরের কুকুর বিড়ালও তো খায়, আমরা তাদের জন্য বাটির ব্যবস্থা করি। অথচ আপনারা আমার এত ভক্ত রয়েছেন যারা, তারা থাকতে এই ঠাকুর পূজা পাচ্ছেন। আমি শুনছিলাম একটা জায়গা থেকে, আমার না এটা মানতে খুব কষ্ট হয়েছে। আপনারা একটু হাত তুলে প্লিজ আমাকে বলুন যে এই ঘটনাটা যেন আর না ঘটে, ঘটবে? পূজার স্যার একটা খুবই ব্যবস্থা করতে হবে। আপনারা নিজেরা ভাবুন, কারো ধরুন দুদিন অসুবিধা আছে, সেই দুদিন অন্যরা চালান, তাই না? কারণ ধরুন আপনাদের গ্রামে এসে অবস্থান করছে, এখানে একটা আশ্রম রয়েছে, তার পূজা তো কিছু নয়। রামকৃষ্ণ মাসারদা স্বামীজির পূজার জন্য কোনো মন্ত্র লাগে না। ঠাকুর কি বলছেন জানেন? মা বলছে নলিনী, নলিনীর নাম তো আপনারা শুনবেনই মাঝে মাঝে, নলিনী ভাইজি, নলিনী বলছে মাকে, মা সারদাকে, ঠাকুরকে ভোগ দিতে বলেছে। যে ঠাকুরকে বলছে আমি কি করে ডাকবো, কি বলবো? বলছে আচ্ছা তুই কি বলতিস? বলছে আমি পিসে মশাই বলতাম। তা মা সেফ বলছে তুই বলবি পিসে মশাই এসো খাও। ভাবুন, ওম বলতে হবে না, ওইং বলতে হবে না, রিং ক্লিং কিচ্ছু বলতে হবে না, কোনো মন্ত্র দরকার নেই। আপনি নৈবেদ্যটা নিয়ে কি বলবেন? যে ঠাকুর এসো গ্রহণ করো। কেন? রামকৃষ্ণদেব বলছেন এই যে মন্ত্র না, এই মন্ত্র তন্ত্র এগুলো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে আন্তরিক। আপনি যত মনে করবেন সে আমার আপনজন, সে আমার আপনজন, আপনার লোক। আমরা যখন আমাদের লোকেদেরকে খাওয়াই, আমাদের আত্মীয় পরিজনকে খাওয়াই, তখন কি আমরা মন্ত্রতন্ত্র বলে খাওয়াই? খাওয়াই কি? আমরা, আমার মা, এটা যদি আপনি ভাবেন কার মা, আমার মা, তাহলে আমার মাকে আমি তো খাওয়াবো, তার জন্য কিন্তু মন্ত্রতন্ত্র লাগে না। কি লাগে? নেই যে আমার মা, এই বোধটা লাগে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আশ্রমে আস্তে আস্তে কি হয়েছে, আশ্রমটার প্রতি একটা ভালোবাসা জন্ম হয়েছে, আপনাদের যাতে কল্যাণ হয় সেই কামনা আমি সবসময় করি, যদিও হয়তো আসতে পারি না। অনেক সময় দেখা যায় এটা এলাম, পরেরটায় হয়তো আরও দেরি হয়ে গেল, কিন্তু তবু বলবো যে এটা আপনারা নিজেরা বসে একটা ঠিক করে নিন, যাতে অন্তত জল যা দেবেন, আপনারা যা দেন, জল দেন, খাবার দেন, সেটা অন্তত নিয়মিত দেবেন, এটা অন্তত করুন। এটুকু যদি আপনারা করেন তাহলে দেখবেন ঠাকুর আপনাদের কল্যাণ করবে। এবারে আপনারা বলতে পারেন ঠাকুর কি নিজে খেতে পারে না, নিজে ব্যবস্থা করতে পারে না? এ নিয়ে একটা ঘটনার কথা বলি। আপনারা জানেন, আপনারা জানেন আমাদের যে মহাজন, মানে দবির খাঁ সাকির মোল্লার কথা জানেন আপনারা? কেউ জানেন? হোসেন শাহের দুই মন্ত্রী ছিল, দবির খাঁ আর সাকির মোল্লা, যারা পরবর্তীকালে এরা কি করত, এরা হিন্দুদেরকে ধরে ধরে এনে মুসলমান করে দিত। রামকেলিতে এলো শ্রীকৃষ্ণ চৈতন্য নদিয়ার, নদিয়া নাগর ভগবান নিমাই পণ্ডিত, তিনি কি করলেন, এই দবির খাঁ সাকির মল্লিক, রাত তখন একটা, দবির খাঁ সাকির মল্লিক ছুটে যাচ্ছে কার কাছকে, চৈতন্যের কাছকে। এরা হয়েছিলেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী কি করতেন, তিনি জপ করতেন, যা জুটাতো তাই তিনি আগে ঠাকুরকে ভোগ দিতেন আর নিজে খেতেন। জুটত কি ওই বৃন্দাবনবাসীরা, কিছু আটা ভিক্ষা দিয়ে যেত, সেইটা তিনি তৈরি করতেন জপ শেষে। তো মাঝে মাঝেই
ছেলে তো মেয়েদের মতন অত রুটি তৈরি করতে পারতেন না, কালো কালো হয়ে যেত। কালো রুটি ভগবান কৃষ্ণকে নিবেদন করেছেন একদিন রাত্রে, নটখট কৃষ্ণ কি বলছে জানেন সনাতনকে, সনাতন এই রুটির সঙ্গে যদি একটু ঘি হতো না কি সুন্দর খেতে লাগতো। তা সনাতন তো কম নয়, সনাতন বলছে ঠাকুর ঘিটা যদি খেতে হয় তাহলে নিজের চেয়ে চিনতে খাও, ওই পোড়া রুটির ছাড়া আমার আর কিছু জোটানোর ক্ষমতা নেই। আর এই নটখট কৃষ্ণ কি করেছিল, বৃন্দাবনে ঘটনা আছে, তার এক দই বড়া খাওয়ার খুব শখ হলো, দই বড়া মানে ওখানে খুব বৃন্দাবনের খুব ভালো প্রসাদ হচ্ছে দই বড়া, তাই সব কিছু দিয়েছে দই বড়া দেয়নি, মানে সব কিছু ভোগে দিয়েছে। তিনি কি করলেন, একটা ছোট্ট ছেলে রূপ ধরে যে ওই দই বড়া সয় মিষ্টি দোকানে যে বলছে দই বড়া আছে, বলে হ্যাঁ, কতগুলো পাওয়া যাবে, বলছে আট দশটা, বলছে দিয়ে দাও, দিয়ে সেখানেই খাচ্ছেন। খাওয়ার পরে বলছে বাবু পয়সা তো আমার কাছে নেই, দোকানি নাছড় বন্ধ, পয়সা নেই তো কী হবে, কিছু তো দিতে হবে, নিজের হাতের সোনার বালাটা খুলে দিয়ে সেটা রাখো, এর থেকে যা দাম হয় তুমি নিয়ে নিও। সকালবেলা দেখা গেল বৃন্দাবনে পুরো হইচই, গোপালের সোনার বালা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না সোনার বালা, কি হয়েছে। চতুর্দিকে যখন খোঁজাখুঁজি শুরু হয়েছে সেই দোকানদার তখন বলছে তাই তো, একটা একটা ছোট্ট ছেলে সে তো আমাকে বালা দিয়ে দই বড়া খেয়ে গেছিল, তা বিষয়টা কি দেখি। তো তিনি যে দেখেন যে সেই বালা নিয়ে যে দেখেন যে ওই নটখট কৃষ্ণের কাজ, তিনি কি করেছেন বালা বন্ধক দিয়ে দই বড়া খেয়ে গেছেন। তখন থেকে ওই আজও ওই মন্দিরে ওই দোকানির যত পুত্র অপুত্র, সে দোকানি মরে গেছে, তারা দই বড়ার ব্যবস্থা করে এসেছে যে আমাদের দোকানের দই বড়া ঠাকুরের বড় প্রিয় ছিল। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা ঠাকুরকে বাধ্য করবেন না যে ঠাকুর তুমি এসেছো বসেছো ভালো আমাদের গ্রামে এসেছো থাকো, যদি না হয় তুমি নিজেই নিজের ব্যবস্থা করো, এরকম নিশ্চয়ই আপনারা করবেন না। কারণ আমার মনে হয় নিজেরা যদি একটু আপনারা সবাই আলোচনায় বসেন তাহলে পূজা, এই যে পূজা দেখবেন পূজা করতে করতে শিখে যাবেন। এবং পূজা কেন করতে হয় জানেন, পূজা শব্দটা এসেছে কোথা থেকে, এসেছে শ্রদ্ধা থেকে। দেখবেন আমাদের অনেকের কথা আছে যে বড়দের ছাই ডিঙ্গোতে নেই, আপনার যারা বড় তাদের ছাই ডিঙ্গোতে নেই, কেন বলুন তো, বলতে পারবেন এই কথাটা কেন এসেছে? হ্যাঁ কেন এসেছে, কেন তখন এখন নয়, এর পিছনে একটা কারণ আছে। দেখুন মা সারদা এই কথার উত্তর দিয়ে গেছে, মা কি বলছে, ছায়া এবং কায়া দুটোই সমান। কি বলছেন, ছায়া এবং কায়া মানে আপনি এবং আপনার ছায়া দুটোই সমান। তাহলে আপনি যদি আপনার ভাসুর ঠাকুরের ছাই ডিঙ্গন, তাহলে কাকে ডিঙাচ্ছেন, ভাসুর ঠাকুরকে ডিঙাচ্ছেন। সেই জন্যই এই কথাটা, এই কথাটা কেন এসেছে না, আপনি আপনার ভাসুর ঠাকুরকে শ্রদ্ধা করেন বলে এসেছেন, এর মধ্যে কিন্তু কোনো কুসংস্কার নেই, এটা শ্রদ্ধা থেকে এসেছে। তো এই যে শ্রদ্ধা, আমরা যে পূজাটা করব সেইখানে আমাদের এই শ্রদ্ধাভাব এবং ভক্তিভাবটা থাকা কিন্তু ভীষণ জরুরি। আর আমি বলবো আপনারা পারলে যখনই এই আশ্রম ডাকুক আর নাই ডাকুক, মাঝে মাঝেই, মন্দির তো খোলা থাকেই মনে হয়, আমি জানি না আপনাদের মন্দির কখন খোলা থাকে কি না থাকে, তো যদি মন্দির খোলা থাকে পারলে আপনারা এই মন্দিরে এসে বা মন্দিরের বাইরে এসে একটু ধ্যান করুন। ধ্যান অন্য কিছু নয়, চুপচাপ বসে মায়ের মুখটা ভাবুন বা ঠাকুরের মুখটা ভাবুন, তাতে কি হবে জানেন, আপনি ঘরে যে ধ্যানটা করেন তার থেকে এই আশ্রমে ধ্যানটা আপনার বেশি উপকারী হবে। মানে ঘরে যদি দেখা যায় 3 মাস করলে আপনি পুরো ছবিটা ধরতে পারছেন, এইখানে এসে দেখা যাবে 15 দিন করলে আপনি সেটা ধরতে পারছেন। কেন না, এইখানে একটা বিশেষ শক্তির প্রকাশ রয়েছে, এরা তো এতদিন ধরে এখানে অবস্থান করছে, সেই জন্য আমি বলবো। এবং দেখবেন এখানে যখন আপনি আসবেন আপনার মনের মধ্যে কিন্তু একটা আলাদা পরিবর্তন আসবে। যাই হোক, অনেকখানি আমি বললাম মনে হয়, আপনার তো সব কাজ টাজ আছে।